মহাপরিকল্পনায় দেশের পূর্ব ও পশ্চিম অঞ্চলের মধ্যে সংযোগ বাড়ানোর উপর বিশেষ জোর দিয়ে 13টি প্রকল্প 2035 সালের মধ্যে বাস্তবায়নের অগ্রাধিকার দেওয়া হয়েছে। অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর মধ্যে পাটুরিয়া গোয়ালন্দ ও পাবনা রাজবাড়ি সড়ক বরাবর পদ্মা নদীর উপর দুইটি সেতু, শরীয়তপুর চাঁদপুর গজারিয়া মুন্সীগঞ্জ ও ভোলা লক্ষ্মীপুর সড়কে মেঘনা নদীর উপর তিনটি সেতু এবং যমুনা নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য গাইবান্ধার বালাশিঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ এলাকা বেছে নেওয়া হয়েছে। ছয়টার ফিজিবিলিটি স্টাডি আমরা করতেছি, সেটা হলো মেঘনার উপরে শরীয়তপুর চাঁদপুর গজারিয়া মুন্সীগঞ্জ মতলব উত্তর টু গজারিয়া এবং ব্রহ্মপুত্রের উপরে রাজীবপুর টু অলিপুর কুড়িগ্রাম, তাছাড়া ঢাকার চারপাশে ইনার সার্কুলার রোডের উপর একটা এলিভেটেড অংশটুকু আমরা ডেভেলপ করব এবং অন্য অংশটির রোডের মাধ্যমে ডেভেলপড হবে। ইতিমধ্যে এই প্রজেক্টের আন্ডারে আমরা মতলব উত্তর টু গজারিয়া অংশ আমরা অলরেডি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, ফাইন্যান্সার সিলেক্ট হয়ে গেছে এবং আমরা ডিটেল ডিজাইন করে টেন্ডারিং এ আমরা যাচ্ছি। এছাড়া যানজট কমানোর লক্ষ্যে রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইনার এলিভেটেড সার্কুলার রোড এবং একটি পাতাল রেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী 30 বছরে দেশের সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামোর প্রয়োজনীয়তার বিস্তৃত তালিকা তৈরি করা হয়েছে। মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রকল্প চিহ্নিত করা, যে আমাদের আগামী 10 বছর যদি বলি যে 2040 সাল পর্যন্ত বা 2030 সাল পর্যন্ত কোন কোন প্রকল্প দরকার সেগুলোকে আমরা স্বল্প মেয়াদি হিসেবে চিহ্নিত করেছি। 2040 সালের মধ্যে যেগুলো বাস্তবায়ন করা যেতে পারে সেগুলোকে আমরা মধ্যমেয়াদি বা 2050 সাল পর্যন্ত সেগুলোকে দীর্ঘমেয়াদি হিসেবে চিহ্নিত করছি। মাস্টার প্ল্যানে যেই প্রকল্পগুলো চিহ্নিত করা হচ্ছে সেগুলো সবই বাস্তবায়ন করা হবে তেমন কোনো কথা নেই। এই জায়গা হচ্ছে যে আসলে প্রয়োজনটা কী রয়েছে সেগুলোকে চিহ্নিত করার জন্য এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে। এই বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটা চলবে এবং তারপরে নিশ্চিত হওয়া যেতে পারে যে কোন কোন প্রকল্পের দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন। ইতিমধ্যে বেশ কিছু প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং অন্যগুলোর জন্য প্রাক সম্ভাব্যতা যাচাই চলছে। খালিদ হাসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।